মাননীয় সদস্যবৃন্দ, সংসদের অধিবেশন পরিচালনায় আমাকে সহযোগিতা প্রদানের জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্পিকার ডক্টর শিরিন শারমিনকে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুর্লভ হবে। গুরুগম্ভীর ব্যক্তিত্ব আর দায়িত্বশীলতা তাকে আলাদা হিসাবে পরিচয় করিয়েছে নিশ্চিতভাবেই। বাংলাদেশের প্রথম নারী স্পিকারের পরিচয় দূরে সরিয়ে রেখেও এ কথাও তো বলা যায়, কর্মদক্ষতা আর সততা তাকে যথাযোগ্য মর্যাদার আসনে বসিয়েছে। সংসদে নিগুজো দেন, উত্থাপন করেন এবং ওনারাও প্রত্যাশা করেন যে সংশোধনী যাতে গ্রহণ হয়। তাকে দেখলে খুবই চুপচাপ স্বভাবের মনে হয়, কিন্তু ব্যক্তিগত পরিসরে বেশ আড্ডাবাজ, হাসি খুশি একজন মানুষ তিনি। তার আছে বিশাল এক বন্ধুর তালিকা। তার মতে ছোটবেলার বন্ধুরাই আসল বন্ধু। তার প্রিয় পোশাক টাঙালের সুতি শাড়ি। শাড়ি পরতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটাই তার নিজস্ব স্টাইল। ছাত্র জীবনে খুব মেধাবী ছিলেন তিনি। নোয়াখালীর চাটখিলে দাদার বাড়ি আর সিলেটের বড়লেখায় নানার বাড়ি হলেও ঢাকাতেই বড় হয়েছেন। 1966 সালের 6 অক্টোবর তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। ধানমন্ডিতে তিনি বেড়ে উঠেছেন। বাবা মা দুজনেই সরকারি কর্মকর্তা ছিলেন। সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে তৎকালীন সিএসপি অফিসার ছিলেন তার বাবা রফিকুল্লাহ চৌধুরী। তার মা অধ্যাপক নাইয়ার সুলতানা ঢাকা কলেজের প্রথম মহিলা অধ্যক্ষ ছিলেন। গুণী পরিবারে বেড়ে ওঠা শিরিন শারমিন ঐতিহ্যগতভাবেই পড়াশোনায় দেশ সেরার স্বীকৃতি অর্জন করেন। ঢাকার হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক শাখায় সম্মিলিত মেধা তালিকায় এসএসসি ও এইচএসসিতে তিনি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হয়েছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে এলএলবি এবং এলএলএম পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন। কমনওয়েলথ বৃত্তি নিয়ে 1996 সালে যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয়ে আইনের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ছোটবেলা থেকে আইন পেশার প্রতি দুর্বলতা ছিল তার। 2000 সালে পড়াশোনা শেষ করে দেশে ফিরে তিনি আইন পেশার সঙ্গে যুক্ত হন। বহু রাজনীতিবিদদের মামলাও তিনি পরিচালনা করেছেন, বিশেষ করে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতার। রাজনীতির প্রতি ছোটবেলা থেকেই দুর্বলতা ছিল। তার বাবা রফিকুল্লাহ চৌধুরী ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন তার বাবা। 1958 সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রথম সভাপতি এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন 1972 সালে। বঙ্গবন্ধুর নির্দেশেই তিনি সিএসপি অফিসার হন। ছোটবেলা থেকেই শিরিন শারমিন রাজনীতিবিদদের খুব কাছে থেকে দেখেছেন। তাদের বাসায় ছিল অনেক বিশিষ্ট নেতাদের অবাধ যাতায়াত। 2009 সালে মহিলা সংসদ হিসাবে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এরপর সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। শিরিন শারমিন চৌধুরী এলএলবি অনার্স পড়াকালীন সময়ে 1991 সালে ডিসেম্বর মাসে বিয়ে করেন। তাদের ঘর আলো করে আছে দুই সন্তান। বড় মেয়ে লামিসা, তিনি আমেরিকার বোস্টনে বৃত্তি নিয়ে আন্ডার গ্রাজুয়েশন শেষ করেছেন। আর ছোট ছেলে সৈয়দ ইফতেসাম এখনও পড়াশোনা করছেন।